কন্ট্রাক্টর ওয়ার্কারদের বেতন আলোচনা প্রথমে ফয়সালা করতে হবে বা আলোচনা শুরু করতে হবে, এইটা হচ্ছে আমাদের স্পিরিট। এবং বারবার করে আমরা বলেছি যে অবিলম্বে আলোচনা শুরু করব। কন্ট্রাক্টর ওয়ার্কারদের আলোচনা শুরু করার ক্ষেত্রে সাধারণভাবে যে ধারণাটা সেটা হচ্ছে বেতন বৃদ্ধির আলোচনা, কিন্তু আমরা আজকে বলছি বেতন বৃদ্ধির আলোচনাটাই একমাত্র আলোচনা নয়। আজকে কন্ট্রাক্টর ওয়ার্কার ফ্রন্টে যদি সামগ্রিকভাবে পরিবর্তন করা না যায়, যে অসহ অবস্থা তৈরি হচ্ছে তা ভাবা যায় না। ছোট্ট দুটো তিনটে উদাহরণ দিলে ওই ব্যাপারটা পরিষ্কার হবে। ভদ্রবতী কারখানায় 273 জন পারমানেন্ট ওয়ার্কার আছে, 1400 কন্ট্রাক্টর ওয়ার্কার আছে। এই মুহূর্তে বোকারোতে 16,000 পারমানেন্ট ওয়ার্কার আছে, 20,000-এরও বেশি হচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কার আছে। গত 11 অক্টোবর বোকারোর ম্যানেজমেন্টের সাথে 7টা ইউনিয়নের একটা যৌথ মিটিং হয়েছে। বোকারো কারখানায় কেন উৎপাদন হচ্ছে না, সেখানকার আর্থিক অবস্থা খারাপ কেন, সেইটা ছিল মূল বিষয়। এই আলোচনার মধ্যে ইউনিয়নরা তুলে ধরে যে কন্ট্রাক্টর ওয়ার্কার ফ্রন্টে যদি ডিসিপ্লিন করা না যায়, কন্ট্রাক্টররা যদি চলতে থাকে এবং কন্ট্রাক্টররা যেভাবে দুর্নীতি করছে, যেভাবে হচ্ছে লুট হচ্ছে, তা যদি চলতে থাকে তাহলে এই কারখানার কোনো ভবিষ্যৎ নেই। দীর্ঘ আলোচনার পর ম্যানেজমেন্টকে একটা কথা অস্বীকার করতে পারিনি, তারা বলেছেন যে আমরা এই যে আরও আলোচনা করব এবং খুব সম্ভবত আরও কয়েকদিনের মধ্যে আবার আলোচনা হবে। আমি শুধু একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে পাবলিক সেক্টরকে যদি বাঁচাতে হয়, কারখানাকে যদি বাঁচাতে হয়, তাহলে ঠিকাদার শ্রমিকদের যে বিষয় সেই বিষয়গুলো খুব যত্নের সহকারে অবিলম্বে আলোচনা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যেভাবে স্থায়ী শ্রমিক সংখ্যা কমছে এবং ঠিকাদার শ্রমিক সংখ্যা বাড়ছে, এবং ঠিকাদার শ্রমিক সংখ্যা বাড়ার ক্ষেত্রে হচ্ছে তাদের স্কিল বা দক্ষতা, তাদের পেশাগত কোনো শিক্ষা, এর কোনো কিছু বিবেচনা না করে আমার লোক তোমার লোক করে যেভাবে কারখানার মধ্যে ঢুকছে, এবং কন্ট্রাক্টর ওয়ার্কাররা যেভাবে তাদের নিজেদের লোক দিয়ে তারা হচ্ছে করছে, সেখানে 10 জন কাজ করিয়ে 25 জনের বিল করার যে সব কালচার চলছে, এই কালচার যদি অবিলম্বে বন্ধ না করা যায় তাহলে এই কারখানা টিকবে না, এই কারখানার লোকসান বাড়বে। লোকসানের অজুহাত দিয়ে ম্যানেজমেন্ট যদি মনে করতে থাকে যে এই আলোচনাকে তারা অনির্দিষ্টকাল ধরে তারা শুরু করবে না, তাহলে তারা ভুল করছেন। আমরা শুধু মেমোরেন্ডাম দিয়ে চুপচাপ বসে থাকি না, আগামী 24